আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য। আমার আজকের আয়োজন একদমই নতুন আর ভিন্নধর্মী একটি পিঠার রেসিপি, আর এই পিঠাটা আমি চিকেন দিয়ে তৈরি করব। আশা করি আমার আজকের এই নতুন পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর পিঠাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ফুট কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা। এখন এগুলোকে আবার আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ এলাচ দারচিনির পেস্ট। এখন এই মশলাগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। দু মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 7 মতো লবণ। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন 4 থেকে 5 মিনিট খুবই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট, এগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি 5 থেকে 6 মিনিট খুবই ভালো করে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। এখন মাংসের সাথে খুবই ভালো করে মিক্স করে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। মাঝে আমি একবার ঢাকনাটাকে খুলে নিলাম, একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। মাংসের এই মশলাটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন, মাংসের মশলাটা পুরোপুরি শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চুলাটাকে অফ করে দিব, এই পুরটাকে ঠান্ডা করে নেব। অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর অবশ্যই এই পিঠাটা ময়দা দিয়ে করতে হবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এই লবণটাকে আমি খুবই ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডু তৈরি করে নেব। আর মনে রাখবেন, অল্প অল্প পানি অ্যাড করে ডুটাকে তৈরি করতে হবে। ডুটা তৈরি হয়ে গেছে। এখন এই ডুটাকে রেস্ট হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর এই ডুটা থেকে আমি বেশ খানিকটা ডু নিয়ে এরকম লম্বা শেপ করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে এভাবে সমান ভাগে ভাগ করে নেব। একটা অংশ আমি নিয়ে নিলাম হাতের তালুর সাহায্যে, এইভাবে একটু চাপ দিয়ে, তারপর বেলুনের সাহায্যে এটাকে আমি বেলে নেব। আর বেলার সময় কোনো তেল বা ময়দা অ্যাড করতে হবে না, আর এটা নিচে থেকে লেগেও যাবে না, পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, লক্ষ্য করুন পুরুত্বটা ঠিক এরকম থাকবে। এরকম করে আমি সবগুলো বেলে নেব। এখানে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরটা মিডলে এইভাবে দিয়ে দিব। পুরটাকে এইভাবে দিয়ে দিতে হবে। আর দেওয়া হয়ে গেলে নাইফের সাহায্যে এইভাবে আমি 4টা ভাগ করে প্রথমে কেটে নিব। তারপর প্রতিটা ভাগ থেকে আমি সমান 4টা ভাগে ভাগ করে নিব।
এরকম করে আমি প্রতিটা চারটা ভাগ করে কেটে নিয়েছি। এখন লক্ষ্য করুন আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি, একটা অংশ এইভাবে মোটা রাখতে হবে, এরকম করে প্রতিটা ভাঁজ দিতে হবে, একটার উপর এইভাবে একটা এনে দিতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা একদমই ইজি। হয়ে গেছে, এখন যাতে এই যে জোড়াগুলো দেয়া হয়েছে এটা যাতে খুলে না যায়, এর জন্য আমি এরকম একটা লং নিয়েছি, লংটা মিডলে এইভাবে ঢুকিয়ে দিব। এই তো হয়ে গেছে, একদম ইজি তৈরি করে নেয়া। এরকম করে আমি প্রতিটা তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলোকে যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এরকম ছড়ানো একটি প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে এক ঘন্টার জন্য ডিফ্রিজে রেখে দেবেন। এক ঘন্টা পর ডিফ্রিজ থেকে বের করে দেখবেন এগুলো অনেক শক্ত হয়ে গেছে, তখন এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি বের করে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হয়ে যাবে। আজকে যে পিঠাগুলোকে আমি তৈরি করেছি এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আর খুব বেশি তেল নেওয়া যাবে না। তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করতে দিয়েছি। হাত দিয়ে এইভাবে চেক করার পর যখন মনে হবে তেলটা গরম হয়ে গেছে হালকা, তখন এর মধ্যে একটা একটা পিঠা এইভাবে দিয়ে দিতে হবে। খুব বেশি আঁচে যদি আপনার পিঠাগুলোকে ভেজে নেন তাহলে এটা উপর থেকে কালার আসবে বাট ভিতর থেকে কাঁচা থেকে যাবে, এর জন্য হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আমি উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। তেলটা এরকমভাবেই নিতে হবে যাতে পিঠাগুলো পুরোপুরি ডুবে না যায়। একটা সাইড একটু হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আবারও উল্টিয়ে দিচ্ছি, দুই পাশ থেকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নেব। লক্ষ্য করুন এটা কিন্তু দুই পাশ থেকেই খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে সময় নিয়ে ভাজলে এগুলো অনেক বেশি মুচমুচে হয়। একইভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, এরকম করে আমি সবগুলো ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।